মোৰ মানুহজনী গাধতকৈও অধম হে বা গাধই হওক কিন্তু খাচতীয়া টকাকেইটাৰে যদি ভাল কাপোৰ এযোৰ কিনি থলেহেঁতেন নহয় অকণমান শান্তি পালোহেঁতেন এটা কাম কৰা আজি কিনি আনা এই যিকেইটা টকা আছিলে এই নোটবন্দীৰ আগৰ 1000 টকীয়া তাৰমানে আপোনাৰ 20 টকা লাগিবই 20 টকা এটা দহ হে 20 টকাত মোক পাই কি আজিকালি 20 টকা ল'ব নালাগে যা 10 টকা লওঁ এই যাত্ৰা কৰি 10 টকা এটা দক ঠিক আছে ময়ো সেই 20 টকাৰ হাক লৈ 10 টকাহে দিম মানে আপোনালোকৰ অলপ মানে ডিছকাশ্যন আছিল অঁ খাওঁতকৈ কথাটো কওঁ একে ওহাতে ক'ব নোৱাৰি নহয় ছাৰ তাৰমানেতো সময় লাগিব ঐ পিছত একে আজৰি হৈ আহিবি তেতিয়া কবি মোৰ মানে এই প্ৰব্লেমটো অলপ বেছি বুজিছেনে বুজিছে বোলাচোন বোলা এই ডাইলগটো আৰু একবাৰ মানে দেখোন ঘোড়া ঘাস সে দোস্তি কৰেগা তো খায়েগা কিয়া মানে হৈছে আপোনাৰ ঘোড়াৰ লগত লগ হৈ খাই লৈ ফুৰবা যাবা কৈছে বা এইটো হিন্দীৰে লগ মাৰি আপোনাক মোৰ মনটো ভুলে ভাল লাগি ইমান সৰু কথা এটাতে এনেকৈ খং কৰি ঘৰৰ পৰা মানুহ নোহোৱা হ'ব লাগে নেকি বাৰু আচ্ছা এই ছোৱালীকেইজনীলৈ ফোন কৰিলা নে হা হা ছোৱালীকেইজনীলৈ ফোন কৰিছিলা এ নাই তালৈকো যোৱা নাই ও ছাৰক কি কথাত বয়া পালা হা সেগলা কথা উলিয়াই নাথকিবি এনেই মাছে চাছে গৰম হৈ আছে পেহী অ পেহী পেহী নাই হা কক গেছি ও ভোলাদাৰ মাকৰ লগত কনভাই ওলাই যা দেখিছো মইনপুৰৰ ফালে গেছি দেখোন পেহীক লগাই লোৱাব লাগছিলে এগলা বস্তু ভেলু নাই মুঠে ভৰসা কৰ বানৰি কি হা পেহী আগতে কলি তো মই অকলে গেলো হৈ বাপা ওই চাদৰ খেন হালং বুলি কৈ আধা বেলা খেদ লাগে আৰু আধা ভাতৰ পৰা অটাইম হ বুলি গুচি আহিছে কাৰ কথা কৈছা এ তোৰ মাৰ কথা ও মাই ডিয়াৰ নিৰামি গ বাবাৰে আজি কিন্তু আঞ্জা ভাত গিলা বৰখত হৈছি বহুত ঠগা হোৱা হয় কি কলাগে হিন্দীত কৈছো হা এতিয়া ইংৰাজী এৰি ফেলে গোটা হিন্দীত দছি ইংৰাজী নেৰুবা ইংৰাজী কি এৰি মা মামাই উইল ভাষা ও কিন্তু কথা এটা দা এতিয়া তোমাৰ দালি হিন্দী ডাইলগ এটা মাৰি বুধেতাৰ বে ঠকে টাকা ৰাস্তা হৰকে লৈ গেল ইংৰাজী জোৰ আছে কচা কিন্তু তোমাৰ হিন্দীৰ জোৰ নাই বুলি ক'ব নোৱাৰ দা বা দালি ইমানকে হিন্দী ডাইলগ মাৰিলা কয় এই ঘৰাৰ ঘা দোষ হাই মানে মানে হৈছে তোমাৰ ঘৰাই ঘাঁহৰ লগত লগ হলি খাব কি লগে লগে বুধে টাকা দছটা দি দিলা ঠকে এইগিলা মই সেই কথাই লগা দালি তোক ইটা সেইগিলাখান মাৰি মাৰি ৰাজা হৈ বহি আছে সি মই হিন্দী জানো আই অপই কি নোৱা তুমিও বেলেগ দা তিনি মৰত আমি দুই হৈ না এইখন কি আমি হাজৰ বেলা হাই বুয়া পালাক নাখিনে কিয় উৰলি কিবা দুখন মুখখন কলা কৰা হেন দেখিলো আমাক ব বুলি কৈ দুখন মুখখন কলা কৰি গুচি গেল আমি আহাই কোন তাৰে বুয়া পালাক নাখি আইচি কো হ কিয় বুয়া পাব আমি আহাৰ কাৰণে আমি আহাৰ ঘৰত খাবা আহিছো না লবা আহিছো মুখখন কলা কৰি কিয় গুচি গেল আৰু দতিৰি মৰদৰ কাইজা লাগছি হেন পাওঁ অ কাতিৰি মৰদৰ কাইজা লাগছি হা ভাই অ কাৰ কথা কৈছিলে কো এখন কি আপোনালোকেহে কথা পাতি আছে কাৰ কথা পাতছি আপুনি নাইছনে না তোমাৰ কথা নহয় হে মণ্ডলনি এ আমাৰ গাঁও যি বৈশ্য এ কাছৰ মাখাই যি ঘূৰি ফুৰে সেই বৈশ্যৰ পুতেক আৰু ভৰে আই দ তিৰি মৰদে কাইজা কৰি মৰে যাওঁ আই হেৰে কোনোবা তিৰি মৰদৰ কাইজা সেইগিলা থৈ এখন কি আমাৰ আচল কথাটো কো কি কথা বা হে চিধাকে কবা গেলি এখন কথা আমি গোটেই মাখাই লগ হৈ এ টিভিত নাম গাম আৰু তুমি আমাৰ লগত থাকবা লাগিব থাকিম তো কিয় নাথকিম অ আৰু এটা কথা আমি টিভিত নাম গহে হৰ পিছত অ আহাজন নামত ভাড়াও আমাক দিব সদ্যহতে আমাক 3000 মান টকা খৰচ লাগিব লাগিব তো আৰু সেই পহিলা খৰচখিনি তুমি কৰবা লাগিব মই কৰ পৰা কৰিম মই নৰো হাও মই পাৰিম খৰচ কৰবা 3000 নহয় মই 4500 পাৰিম আৰু মই তা আপোনালোকৰ হাতত 4500 টকাটো দিয়ে পঠাবা পাৰিম বহকচোন আপোনালোকে ৰবা পাছত দিলে হ'ব ৰবা ও নালগে পাছক লগি থবা মই যদি কিবা কথা তাতো খৰচ কৰি পেলাওঁ সৰ্বনাশ নহ'ব আপোনালোক বহক ও বাই বহা মই লৈ আহোঁ পইচা এটা মোৰ হাতত দিবি তোৰ হাতত খৰচ হৈ যাব হ'ব দে মিল মিলিকে ৰাখিম আগদিন তই ৰাখবি আগদিন মই ৰাখিম অ
দোস্তি আয় দোস্তি কি হল পকেটে লইল নাকি আকো দোস্তি এ কি ধরনের মানুষ হে এই ফুট গধূলিতে সোফাত পড়ে পড়ে কোন খন দুনিয়ার উড়ি আসা হে উঠা 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 এখন নদী সিটো পারে তাই এইটো পারে মই সিটো পারে তাই এইটো পারে তুমি মাজত নদী মই সিপারে যাব নোৱাৰো তাইও ইপারে আহিব নোৱাৰে রেল লাইনৰ দৰে বুজি পালো দিয়া দুইটা কিন্তু একেলগে গৈ থাকে কাহিনীও লগ নাখায় হয়নে এটা সময় আহিল আমি দুই দুইপাৰে গৈ আছো গৈ আছো গৈ আছো মাজত এখন সাঁকো সাঁকোৰ সিমূৰে তাই ইটো মূৰে মই তাৰপিছত তুমি শ্ল' মোচনত দৌৰিবলৈ লাগিলা দৌৰি আছা দৌৰি আছা এটা সময়ত দুয়ো সাঁকোৰ মাজত গৈ মিলিত হৈছা হয়নে হলোহেঁতেন হলোহেঁতেন যদি তুমি আহি মাজতে জগাই নিদিলাহেঁতেন চৰি 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 দোষী এক্সট্ৰিমলি চৰি মই নাজানো নহয় পিছে তাইজনী কোন কাক দেখিলা মোক তুমি চৈত্যহীন বুলি ভাবিছা ওহো প্ৰেমলতা প্ৰেমলতাক দেখিছিলোঁ অ আমাৰ প্ৰেম অ তুমি তাইক পাহৰিব পৰা নাই নহয়নে পাহৰিব পৰা নাই আৰু পাহৰিবলৈ মই চেষ্টাও কৰা নাই তোমাক এটা কথা কওঁ দোস্তি মই তোমাক কৈ থলোঁ প্ৰেমলতা এদিন নহয় এদিন মোৰ জীৱনলৈ কিন্তু উভতি আহিব আৰু যেতিয়ালৈকে প্ৰেমলতা মোৰ জীৱনলৈ উভতি নাহে নহয় মোৰ এই জীৱটো ওলাই নাযায় কি হ'ল নাই নাই মানে নিজকে তোমাৰ জেগাত ৰাখি মানে কথাটো ভাবি চাইছোঁ বিদ্যা দিয়ক মাই ডিয়ার মারুক একবার কি মারবা লাগে হা হিন্দি ডায়লগ এটা মারু বাহ তেতে কোয়ার পেরে ফুরগুতা কোনবে মন জান হয়েছে হেই বর বিপদত ফেলে দিলা নয় তুমিও কি বিপদত ফেলে দিলু ঢকে হিন্দি ডায়লগ তো মারবা দিলা ইগে মনত নাই নয় অল ফাদবা লাগবো রবা হাবো ভাবো ইমান সোমাই লাগে না ভাবাওতে ৰবা ধকে ইংগে মনত নপৰে নহয় অলপ ভাবিব লাগিব পচি ৰবা শত্ৰুক নচিন্তা ডাইলগ মাহ মোৰ মস্ত ভাল লাগে দা ধৰি ল তেখেতক কোনোবা ইংগে দম দিবা এলাক অ সিফালৰ পৰাই মোক মেলবাই নাপু আগে শত্ৰুক নচিন্তাই কৈ দিয়ে নহয় খামোচ চামোচ চামোচেদি কি কৰে হে চামোচেদিতো কাজিয়া কৰিব নোৱাৰে কাজিয়া কৰিব লাগলি কুৰাজখন খুজিব পাৰে সন্তিখন খুজিব পাৰে চামোচে দি আৰু কি কাজিয়া কৰে হে এই কিয়ৰ কৰজাৰে সন্তিনি মাৰা মাৰি কৰে হা খাইব নালগে মাই দিয়াৰ বা আমাৰ সেই জয়কান্ত মামাৰ দমৰ কথা মই নাপাহৰো দ জুন জুইনে পিতালৰ কুৰাছে দি কুইবে ফেলে সত্য মামা দেৱেন মামা আৰু সেই দিলীপ ভাগ্নে কুবে গোটা বাগৰে ফেলছি আৰু আমাৰ সেই হগেন খুৰাজী আছে বেয়াখানৰ পৰাই ভাতটান দি আহিছিল কান্দুত গোটা সন্তিখান লৈ আহি থাকোতে আধা ৰাস্তাতে ডকাইত এটা ধৰি পেলাক নহয় আচ্ছা সন্তিখানেদি গোটেই কোবে কোবে তাতে জাগাতে ৰাখি দিছে কিন্তু চামুচ খানেদি কি কৰব হে চামুচ নহয় হা খামুচ যে তোমাৰ শত্ৰু নহয় এনেকে খামুচ বুলি কৈ খামুচ গোটেই কাহ পৰি জিন যায় এটা বেজিবলৈও শব্দ হ'ব বুজন নাই মোক পইচাটো লাগবই কি কহেব হেগলা কথা মই না কথা নকবি এ তোক লাগবই কি আ নেদু বুলি কলিয়ে হব না আজি মোত তাতে থাকলি কি হয় কিয়া মোত তাতে থাকলি কি হয় অ খরচ হব ভলে খরচ কৰি ফেলব তোত তাতে থাকলি খরচ হব কেৰ পাই লৈ যাব হে তু তো চিন্তা কৰবা নালগে ওই কিয়া চিন্তা নকৰি মে কেৰ পাই এটা মস্ত ডাকাইত বস্তু এ কি হৈছে মাই হে বাবা আমার নাম পাত্তির খরচ হিসাবত মন্ডল আনি আমার হাতত 4000 টাকা দিছে ইটা মই কইছো টাকা কেটা মোর হাতত থাক ও তাই নে দে তাই কইছি তই বুলে ব্যাপারত খরচ করবি এই মই কি আনি মা হয়তো ডক 500 টাকার হাগ আনি ফেলে বিক্রি করবে নরে আর এই হুপা টাকা ব্যাপারত লগে মারা যাব নাকি হে বাবা কের পাই নেনবো তাই তরে পেরে হে তো মোর কথা কের পাই নিলি মই ঘুরে দিম পয়সা কেটা মত্তাতে থাকবো আইও বাবাই নিলি মইও ঘুরে দিম পয়সা মত্তাতে থাকবো এর অর অর এটা কাম করাবি
হে 4000 টাকা তো 2000 তোমার তাতে রাখা আর 2000 মাইত তাতে দা সব পয়সা কেটা মুখ দেসুন দা মই ভাগে দেবা না দা এই এই 4000 টাকা তো নারী মান হুলস্থুল লেখছি আও ও এই কি কেন অসলটি নোট হামমারি ওই মোরাই কি কথা ভাবি আছাই ডালি তোমার একটা কথা আৰু ৰবা তুমি তোমার আইতে রাখ দেখিলে না পাটাক সিনমিলিকে কিবা মানুষ আছে ও আটাই আমার মস্ত হকা খাইছিলে তেতিয়া আমি সৰু আছিলো মিছা কথা নিকপা ও তোমার আইতেৰে বলে ও ভবিন ৰাখুৰাথিৰ বস্তি দেৱৰ টাকা পাইছিল কথাটো হয় না দেৱতাৰ টাকা কোৰ কি কথা ভুকি আছে আমার আবু সদায় কৈছিল তোমার আইতারে বলে ও নারায়ণ গুহার ভারী আছিল ও হেনতে গুহাইত টাকা বালা ও তিত্তি মাটির বিঘা টাকা টাকা ও 100 টাকাত 100 বিঘা মাটি কিনি মস্ত ধনী হয়ে গেল কোর কি কথা বকি আছে মাটির বিঘা টাকা টাকা 100 টাকাত 100 বিঘা মাটি ভাইবা নালগে ও আগত দিনা কথা গেলা হেনাই আছিল তো আর দেবতার টাকার কথা কি ভাবছা আজি মনটো মস্ত বয়া হা 100 টাকা ইনকাম হৈছি ও আগত দিন হলি মই হৈ 100 টাকাত 100 বিঘা মাটি কিনি মস্ত ধনী হৈ গেলো হৈ হা ঐ ডালি সপোন মধু বাস্তৱ বৰ গধু 100 টাকাত 100 বিঘা মাটি সব নাকান কাটিলে এইসবে মানে ভগৱানেহে জানে আৰু এইটো আছে নে ভৰ মিলাবলৈ লগাই থৈছে বাই আৰু ভোলাৰ মাকৰ কথা কলু দেখোন হে মই ওবা ভোলাৰ মাকটো বাদ দিয়া ভোলাৰ বাপেকো যদি শশানৰ পৰা উঠি আহে সেই টকা খৰচ কৰিব নোৱাৰে পাৰবো দা ভগৱানৰ নামত দিছো খৰচ হ'ব এ মূৰ্খ নিচা কথা কৈ থাকিবা এ আপুনি মোক এনেকৈ মূৰ্খ মূৰ্খ কৰি নাচাক পদক মোৰ মস্ত খং উঠে ওৰা এতিয়া মইহে মূৰ্খ বুলি কৈছো ঘটনাটো গম পোৱাৰ পিছত গোটেই গাঁৱৰ মানুহে মূৰ্খ বুলি ক'ব আগত যথাটো লাগিবও পাৰে চাওঁ যথা যথা অ আপুনি আৰু মোক এবাৰ যথা মূৰ্খ বুলি ক'লা হ ও হিসাব করাত লাগছি পুয়াই পুয়াই বুঢ়ে বাইর পে টাকা রাস্তা হরকে লো রাতি আই ফেলে 2 মুঠা বা 4 মুঠা হাক দিদি ও কি কুসিয়ে ভাই আপনি এ কি করিব আর গসর পাট পড়ি গুটেখন জাবর হয়ে আছে লেতরা ওলো তাকে সাফা কই থম আপনি কি নলবাই পা হাক আনি পালেহি ও আজি মরক গিসলু দক ও মরো আর নলবাড়িত কেউ দুন নয় ও রবু 10 টাকার হাক লো আজি হাক না লাগে দিও নালগে যদি আপনি মোক 10 টাকা দাও আর যদি লাগে তেনহলে আপনি মোক 20 টাকা দিবা লাগে নো আজি মোক হাক না লাগে তাকে তো হলু যদি হাক নালগে তেনহলে আপনি মোক 10 টাকা দাও আর যদি লাগে তেনহলে 20 টাকা দিবা লাগে হাক না লাগিলে 10 টাকা দিব লাগে কিয় দিম ও লাগব দক নালগি লই কিন্তু আপনি নিজে জটখান লগে দিছি না গাতাখান দি কুম্বির বাটা হান নয়েছি বুঝা নাই কোকসুন ইয়া ও লাইটর কাম তো করার হই দালিক আপনাক মই টাকা দিবা হাক দিছিলু না ও দালি হেবলে লৈ গল না কইছিল এটা কোন আপনা 10 টাকা দিবলে বাধ্য হলো ফুলটু একনিতে হ জত্তু একনিতে লাগিল মানে কি মানে ও কারেন্ট লাগি মাইকেলৰ হাওয়া তাই ৰৈ গেল দালি উপাতে 10 টাকা দা পালা ইটা মাইকেলকো 10 টাকা দিবা লাগা হৈছি ওকে মই দি দিম দিও ও ন আপনি নিব কিয় আপনি যদি টাকা 10 টা দিয়ে আৰু তেনহলে 20 টাকা দিয়া নহব মই মুত্তৰবে মাইকেলক 10 টাকা দা দিছো ইটা হেই 10 টাকাটো মোক ঘুৰি দিলি মোক টুপি পিন্ধাবলৈ আহিছে মোক চিনি পোৱা নাই তো মই হে টুপি পিন্ধাম দেৰি নকৰিব মোক 10 টকাটো আনি দিয়ক 10 টকাটো এটা কাম কৰিলে কেনে হয় কি কাম হে আপুনি যে মোৰ পৰা 5000 টকা লৈছিল তাৰ পৰা 10 টকাটো কাটি দিব আও হাঁহিলে যে কি কথা কৈ আপুনি ও 10 টকাতে আপুনি 5000 টকা ভাঙি পেলব
গোটা হিসাব গোটা আর খুচরা হিসাব খুচরা ও যক যক টাকা রাস্তা আনি দাম ও হব দক ও যাম দক যাম ও যাম দক তোর গোটে চকু মুখ সুমাই গেছি কিনো কহা ও চকুর টাকাটো গেছি কুমটো সুমাই গেছি ও ইমান সুমেছি যে এখন বিয়ার ডালি বহাব পারা তোর ভালকে টুপনি হওয়া নাই হয় না হইছি হা ঠুকা ঘুমটি হইছি ও সাড়ে দশটাত বিছনা দিচ্ছু সাড়ে ছয়টাত হারি পাইছু মাজতে এক বড় হারি পোৱা নাই ঠুকা ঘুমটি হইছি হা নাই নাই হওয়া নাই তোর ঘুমটি হইছি হা ঘুমটি নহবাক গেলি মোর তো একো বেমার আজার হওয়া নাই দেবতার টাকা বজি মাথা শুনেছি এশ টাকাত এশ বিঘা মাটি কিনা চিন্তা তোর ঘুমটি হবাই রে শুনা কথা কৈছিলো মনের ভাবটো কৈছিলো তাক লৈ থাকে করা হা দেই এই কই যা কামক যাং আজি তিনিশ আজ দিম আর তিনিশ বিঘা মাটি কিনিম এই র র মই যাই আছো এই পাঁচশো আজ দিম পাঁচশো বিঘা মাটি কিনিম আমি হইছো নাজনা মানুহ মন্ডল নি আমার লগত এখান খিত্তাল করবা নালগিছিল দে নালগিছিল তো একলা মস্ত অখাত বস্তু আমার হাতত 6000 টাকা ধকে দিয়াতে মই কথাটো ভাবছো কি ভাবছিল বলু কথা হিমান ভাল নহ মন্ডালানি টাকা হাধা আর জমর মাকক চলি হাধা কি কথা বলু 6000 টাকা আমাক কে দিলাকে তে হাত পাতি লইছলি কিও কেনকে জানুয়ে মন্ডালানি আমার দরে বুড়ি দুটাক যে হেঙ্কে খিত্তাল করবো ও সালক ও বেহি দেখা লক মই আপনালোকক এটা কথা কও বয়া নাপু আপনালোকৰ মন গিলে বয়া কি কলি আপনালোকৰ মন গিলে বয়া হে মকে কইছা না কি কইছু তো থকে মন্ডলনি খুৰিক বয়াকে ভাবে নালগিছিল মন্ডলনি খুৰি কথাটো নাজনিব পাৰে আপনালোকে নাজনাত দৰে আতিগুৰি নহকে এনে কথা গিলা কৈ কিয়া জুত লগে মৰে আবেরে কথাটো বুয়া কো নাই এ হলিও মন বুয়া বলি কো বানাল গিছিল দে বরলা কাই ওই বরলা কাই বরলা কাই সোয়ালি দেখিলে পছন্দ লাগি যায় পছন্দ লাগি যায় বিয়া বিয়া বুলি বয়স দিলে ভাতি হুমর জয় কপালত নাই বরলা কাই আমার বরলা কাই বরলা কাই আমার বরলা কাই